আমি সংবাদ মাধ্যমক খুব শ্রদ্ধা করি আর কংগ্রেস দলের দরে সহিষ্ণুতা থাকা রাজনৈতিক দল পৃথিবীতে নাই, ভারতবর্ষতে নাই। কারণ বিজেপি দলে সংবাদ মাধ্যম কি করে আমি ভালকে জানো। কোনোবা যদি আপনার মাজর যদি কোনোবা যদি আওপকিয়াভাবে বিজেপি দলক সমালোচনা করা বা মুখ্যমন্ত্রী সমালোচনা করা বা মুখ্যমন্ত্রীর পরিয়ালক সমালোচনা করা কিবা যদি বাতরি ওলায় এনেকা ধরনের অসহিষ্ণু কথা সবতে আছে। কিন্তু আমি সকলো সংবাদ মাধ্যমক খুব শ্রদ্ধা করো, সন্মান করো। কিন্তু যেতিয়া দেখো যে দুই এটা সব নহয় এনেকা ধরনের টিভি চ্যানেল ইলেকট্রনিক চ্যানেলে যদি পক্ষপাত দুষ্ট হয়ে উপর্যপরি কংগ্রেস দলক হেবক জ্ঞান হেবক প্রতিপন্ন করিবর কারণে কংগ্রেস দলের নেতা সকল সদায় আক্রমণ করে আক্রমণ করাতে আমি আমার আমার আমি সকলকে তরুণ গগৈদে কেন কাম করেছে আপনাদের জানে, হিতেশ শইকীয়া কেন সদায় আমি সমালোচনার সম্মুখীন হোম। সমালোচনা আমি খুব কনস্ট্রাকটিভলি গঠনমূলকভাবে গ্রহণ করো। কিন্তু যেতিয়া নিউজ চ্যানেল বা একটা টিভি চ্যানেল পক্ষপাত দুষ্ট হয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাম করে আর এবার দুবার নহয় সিরিয়ালি কামেই হল যে কোত বেয়া বস্তু আছে, কোত কেনবাকে কোবাত ভেনা মাখি কোবাত কোত পড়ছে, কংগ্রেস দলের লোকসকলক সদায় হেবক জ্ঞান করবর কারণে তেওঁলোকৰ ভাবমূর্তি নষ্ট করবর কারণে তেওঁলোকে সদায় কাম করে থাকে উপর্যপরি। সেই কারণেই আমি বিনয়ের সঙ্গে কইছো তোমালোক চ্যানেল কিনা তোমালোকৰ জায়গা থাকা, কারণ মানুষে জানে তোমালোকৰ ক্রেডিবিলিটি কি, তোমালোক যে সরকারের জেপর ভিতর ভরাই থাকা, তোমালোক যে মুখ্যমন্ত্রীজনের জেপত ভরি থাকা, তোমালোকৰ কথা জানে। আমি সকলকে সন্মানের সঙ্গে আমি গ্রহণ করছো। কিন্তু যেহেতু তোমালোক রাজনৈতিকভাবে আর পক্ষপাত দুষ্ট গতি আমি বিনয়ের কইছো যে তোমালোক আমি বিচরা নাই। তোমালোকর এইবিলাক এই যে কিনা কিন শোটো করে আমার কংগ্রেস দলের কোনো লোক তোমালোক না যায়, তোমালকে যে ইচ্ছা তাকে করে থাকবা, সেইটাই আমার। আমি সংবাদ মাধ্যমক খুব শ্রদ্ধা করি আর কংগ্রেস দলের দরে সহিষ্ণুতা থাকা রাজনৈতিক দল পৃথিবীতে নাই, ভারতবর্ষতে নাই। কারণ বিজেপি দলে সংবাদ মাধ্যম কি করে আমি ভালকেই জানো। কোনোবা যদি আপনার মাজর যদি কোনোবা যদি আওপকিয়াভাবে বিজেপি দলক সমালোচনা করা বা মুখ্যমন্ত্রী সমালোচনা করা বা মুখ্যমন্ত্রীর পরিয়ালক সমালোচনা করা কিবা যদি বাতরি ওলায় এনেকা ধরনের অসহিষ্ণু কথা সবতে আছে। কিন্তু আমি সকলো সংবাদ মাধ্যমক খুব শ্রদ্ধা করো, সন্মান করো। কিন্তু যেতিয়া দেখো যে দুই এটা সব নহয় এনেকা ধরনের টিভি চ্যানেল ইলেকট্রনিক চ্যানেলে যদি পক্ষপাত দুষ্ট হয়ে উপর্যপরি কংগ্রেস দলক হেবক জ্ঞান হেবক প্রতিপন্ন করবর কারণে কংগ্রেস দলের নেতা সকল সদায় আক্রমণ করে আক্রমণ করাতে আমি সকলকে তরুণ গগৈদে কেন কাম করেছে আপনাদের জানে, হিতেশ শইকীয়া কেন সদায় আমি সমালোচনার সম্মুখীন হোম। সমালোচনা আমি খুব কনস্ট্রাকটিভলি গঠনমূলকভাবে গ্রহণ করো। কিন্তু যেতিয়া নিউজ চ্যানেল বা একটা টিভি চ্যানেল পক্ষপাত দুষ্ট হয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাম করে আর এবার দুবার নহয় সিরিয়ালি কামেই হল যে কোত বেয়া বস্তু আছে, কোত কেনবাকে কোবাত ভেনা মাখি কোবাত কোত পড়ছে, কংগ্রেস দলের লোকসকলক সদায় হেবক জ্ঞান করবর কারণে তেওঁলোকৰ ভাবমূর্তি নষ্ট করবর কারণে তেওঁলোকে সদায় কাম করে থাকে উপর্যপরি। সেই কারণেই আমি বিনয়ের সঙ্গে কইছো তোমালোক চ্যানেল কিনা তোমালোকৰ জায়গাত থাকা, কারণ মানুষে জানে তোমালোকৰ ক্রেডিবিলিটি কি, তোমালোক যে সরকারের জেপর ভিতর ভরাই থাকা, তোমালোক যে মুখ্যমন্ত্রীজনের জেপত ভরি থাকা, তোমালোকৰ কথা জানে। আমি সকলকে সন্মানের সঙ্গে আমি গ্রহণ করছো। কিন্তু যেহেতু তোমালোক রাজনৈতিকভাবে আর পক্ষপাত দুষ্ট গতি আমি বিনয়ের কইছো যে তোমালোক আমি বিচরা নাই। তোমালোকর এইবিলাক এই যে কিনা কিনি শোটো করে আমার কংগ্রেস দলের কোনো লোক তোমালোকে না যায়, তোমালকে যে ইচ্ছা তাকে করে থাকবা, সেইটাই আমার।